সারা ভারতব্যাপী ভারত জোড়ো যাত্রা কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার এক পদযাত্রার আয়োজন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন রাজধানী পোস্ট অফিস চৌমুহনী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এই পদযাত্রা। কন্যাকুমারীতে সকাল ভোর সকাল সাতঘটিকায় আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে। আমরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা এখনই শুরু করব ভারত যাত্রা, ভারত জোড়ো যাত্রা। এবং আমাদের রাজ্যের সব প্রান্তে আজকে এই ভারত জোড়ো যাত্রা হচ্ছে। আমরা বিশ্বাস করি রাজ্যের সর্ব অংশে মানুষের সমর্থন পাব, সর্ব অংশের কংগ্রেস কর্মীরা সামিল হবে এবং রাজ্যকে ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলব।